গ্লাইকোলাইসিস, তারপরে পড়েছি হচ্ছে টিসিএ সাইকেল, এগুলো যেগুলো থেকে যতগুলো আমরা এনএডিএইচ এফএডিএইচ টু এগুলো পাই, এগুলো থেকে আমরা আলটিমেটলি পরে বলেছি এটিপি হয়। সে এটিপিটা কিভাবে হয় সেই প্রসেসটাই আমরা এখন দেখবো, কোথায়? ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে। তা আমরা এখন দেখো স্ক্রিনে একটা মাইটোকন্ড্রিয়া দেখতে পাচ্ছি, ঠিক আছে? বলতে পারো ম্যাডাম এতদিনে মাইটোকন্ড্রিয়া কেন পড়াচ্ছেন? মাইটোকন্ড্রিয়াটা এই জন্যই পড়াচ্ছি, আমাদের ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনটা হয় হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে, এবং এটা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের স্ট্রাকচারটা এমন, মানে এমন ভাবে হয় যে মাইটোকন্ড্রিয়ার স্ট্রাকচারটা জানা আমাদের খুব জরুরি। আচ্ছা, এটা হচ্ছে 1948 এ ইউজিন ক্যানেডি এবং আলবার্ট লেনিনজার নামক দুইজন সায়েন্টিস্ট এই জিনিসটা প্রথম অবজার্ভ করেন, কোথায়? মানে দেখেন যে মাইটোকন্ড্রিয়াতে অক্সিডেটিভ ফসফোরিলেশনটা হয়। অক্সিডেটিভ ফসফোরিলেশন কি? এটাই হচ্ছে আসলে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, কারণ এটাতে কি হয়, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে কি হয়, অক্সিডেটিভ ওয়েতে এটিপি তৈরি হয়, মানে এডিপিটা এটিপি তে তৈরি হয়। এডিপি এটিপি হওয়া মানে কি? ফসফোরিলেশন হওয়া না, একটা ফসফেট অ্যাড, জি ম্যাম, একটা ফসফেট অ্যাড হয়, সেজন্য অক্সিডেটিভ। হ্যাঁ, এই জন্য এটাকে আমরা বলছি কি, অক্সিডেটিভ ফসফোর, কি নাম বলছি, অক্সিডেটিভ ফসফোরিলেশন। এর আগে আমরা আরেকটা ফসফোরিলেশন করেছি, সেটার নাম কি, সাবস্ট্রেট লেভেল ফসফোরিলেশন। সেখানে কি হয় সাবস্ট্রেট, সেজন্য এটাকে আমরা কি বলছি, সাবস্ট্রেট লেভেল ফসফোরিলেশন। তো যে ওদিক ওইটা নিয়ে আমরা পরে কথা বলবো, আমরা একটু মাইটোকন্ড্রিয়া স্ট্রাকচারটা দেখি। আমরা কি চিনি মাইটোকন্ড্রিয়া স্ট্রাকচার সবকিছু? জি ম্যাম, জি ম্যাম। আচ্ছা দেখো, মাইটোকন্ড্রিয়া সবচেয়ে এই যে এই জিনিসটা একদম বাইরের যে লেয়ারটা, এটাকে আমরা বলি কি, আউটার মেমব্রেন। কি বলি? আউটার মেমব্রেন। এবং আউটার মেমব্রেনের ভিতরে দেখো এই যে এই যে জিনিসটা, এগুলো কি কি বলে, ক্রিস্টি বলে না? ক্রিস্টি, হ্যাঁ। এই যে এই কোথায়, এই যে এই মেমব্রেনটা, এই মেমব্রেনটাকে আমরা কি বলি, ইনার মেমব্রেন, ওটাকে বলি আউটার মেমব্রেন, আর এটাকে বলি এটা, ও বুঝছো, এটা ডিনা লিখা জানা তো, আউটার মেমব্রেন আর ইনার মেমব্রেন। এই যে মাঝখানে যে ফাঁকা জায়গা, আউটার মেমব্রেন এবং ইনার মেমব্রেনের মধ্যবর্তী যে ফাঁকা স্পেসটা, এটাকে আমরা বলি ইন্টার মেমব্রেন স্পেস, ইন্টার মেমব্রেন স্পেস, এটাকে আমরা বলি ইন্টার মেমব্রেন স্পেস। এছাড়া দেখো ভিতরে এই যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে ম্যাট্রিক্স, এগুলো কি, ম্যাট্রিক্স। তাহলে এই জিনিসগুলোই হচ্ছে আমাদের মোটামুটি মনে রাখলে চলবে। আর দেখো বাইরের মেমব্রেনে, আউটার মেমব্রেনে আছে স্মল স্ট্যাক পার্টিকেল আছে, যেগুলোর মধ্যে দিয়ে কিনা জিনিসপত্র আসা যাওয়া করতে পারে। এরপরে দেখো মাইটোকন্ড্রিয়াতে আমরা জানি নিজস্ব ডিএনএ আছে, এবং এই যে দেখো তার এমআরএনএ পলিজোম। এখন আমাদের ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে যে মেশিনারি, সেটা কোথা থাকে ম্যাম? ওনে আরেকটা কোশ্চেন ছিল ছোট, হ্যালো, জি ম্যাম, আপনার কথাগুলো কেটে কেটে আসছে, বলেন, প্রপারলি শুনতে পাচ্ছি না ম্যাম। ম্যাম শুনতে পাচ্ছেন? ম্যাম আপনার কথা শুনতে পাচ্ছি না আমরা। ম্যাম আপনার সাউন্ড আসতেছে না। এই তোমরা শুনতে পাচ্ছ নিত্য? আমরা শুনতে পাইতেছি, ম্যামের কথা শুনতে পাইতেছি না। আচ্ছা ম্যামের নেটওয়ার্কের সমস্যা, ম্যামের নেটওয়ার্কের সমস্যা, আচ্ছা সমস্যা নেই। এখন শুনতে পাচ্ছ? জি ম্যাম এখন ঠিক আছে ম্যাম। এখন শুনতে পাচ্ছি, আমিও তো তোমাদের কথা শুনতে পাচ্ছিলাম না।
আমি যেটা বলতেছি এই 11টা 20-এর ক্লাসটা কেন জানি খুবই ঝামেলা করে আমার এক্সপেরিয়েন্স বলে। জি ম্যাম জি ম্যাম 11টা 20 মানে খুব লোড পড়ে ইন্টারনেটের উপরে। হ্যাঁ এই সময়টা মানে এর আগে দুইটা ক্লাসে কিন্তু কোনো প্রবলেমই হয় না, কিন্তু এই এই ক্লাসটা নিতে আমার খুব প্রবলেম হয়, আমি নিতে পারি না এই ক্লাসটা নিতে গেলে কথা সমস্যা। এখন কার জানি কি কোশ্চেন ছিল বলো। ম্যাম বলছিলাম যে ওই যে ঠিক আছে, মানে এই মেমব্রেনের মানে এই মেমব্রেনটা হচ্ছে আউটার মেমব্রেনটা হচ্ছে পারমিয়েবল, পারমিয়েবল বুঝো তো মানে যেটার মধ্যে দিয়ে জিনিস আসা যাওয়া করতে পারে। হ্যাঁ আর হচ্ছে ম্যাম অন্যরকম সেলটা তো নিশ্চয়ই এরকম থাকবে, মানে সেলের ভিতর মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়ার ভিতর এরকম, তো আমরা ধরে নেই যে এটা মোটামুটি থাকে বিভিন্ন জায়গায়। এই যে আর থাকে হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন মেশিনারিজ থাকে কোথায়, ইনার মেমব্রেনে। ঠিক আছে জি ম্যাম, এটা হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন মেশিনারি, যেমন এটা কিন্তু সব জায়গায় থাকে, ধরো এটা শুধু এই মেমব্রেনে দেখিয়েছে বলে এখানে আছে তা না, এখানেও আছে, এখানেও আছে, বিভিন্ন জায়গায় আছে। হ্যাঁ বিভিন্ন জায়গায় আছে। তো আউটার মেমব্রেনে স্ট্যাক থাকে কে, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের মেশিনারি থাকে, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের প্রোটিন গুলো থাকে, আর এই যে এই বড় কালো প্রোটিনটা এটাকে বলা হয় এটিপি সিনথেজ, এটা এটিপি সিনথেসিস প্রোটিন, এবং এটা এই প্রোটিনটা কি করে এটিপি সিনথেসিস করে, দেখো এটা ওটার সাথে লাগানো, মানে এই দুইটা ঘটনা কি হয় একসাথে ঘটে। এছাড়া আমরা জানি মাইটোকন্ড্রিয়া নিজস্ব ডিএনএ আছে, সে নিজে নিজে প্রোটিন সিনথেসিস করতে পারে, এই যে তার জন্য এমআরএনএ এবং পলিজোমও আছে। তো এটা মোটামুটি স্ট্রাকচার ছিল মাইটোকন্ড্রিয়ার। তা আমরা যদি একটু বর্ণনাটা পড়ি, দেখো মাইটোকন্ড্রিয়া হচ্ছে দুইটা মেমব্রেন আছে, একটা হচ্ছে আউটার মেমব্রেন যেটা হচ্ছে রেডিলি পারমিয়েবল টু স্মল মলিকিউল, এটা স্মল মলিকিউলের জন্য পারমিয়েবল এবং আয়নের জন্য, স্মল মলিকিউল এবং আয়ন এটার মধ্য দিয়ে সহজে আসা যাওয়া করতে পারে, এবং এগুলো করতে পারে হচ্ছে এগুলো একটু চ্যানেল দ্বারা মেমব্রেন প্রোটিন যেগুলোকে আমরা বললাম পোরিন, এই পোরিনের ভিতর দিয়ে এরা আসা যাওয়া করতে পারে, তার মানে এটা মেমব্রেনের সব জায়গায় মোটামুটি আছে। তারপরে হচ্ছে ইনার মেমব্রেন হচ্ছে ইমপারমিয়েবল টু মোস্ট অফ স্মল মলিকিউল এবং আয়ন, শুনতে পাচ্ছো কথা? জি ম্যাম জি ম্যাম শুনতে পাচ্ছি। যে ইনার মেমব্রেনটা আবার হচ্ছে সবকিছুর জন্য পারমিয়েবল না, স্মল আয়ন এবং মলিকিউলের জন্য এরা হচ্ছে পারমিয়েবল না, ইনক্লুডিং প্রোটন, প্রোটনের জন্যও না, যদি তাদের তার মানে এগুলো পাস করতে হয় তাহলে এদের জন্য হাই এনার্জি বা এনার্জির একটা ব্যাপার থাকে, এবং এই জিনিসটা কিন্তু আমাদের পরে কাজে লাগবে, মানে এই নলেজটা মনে রাখবা যে প্রোটনের জন্য কিন্তু সে ইজিলি পারমিয়েবল না। ঠিক আছে, তাহলে সেই প্রোটন গুলো কিভাবে পাস করে সেই জিনিসটা আমরা পরবর্তীতে দেখব। আচ্ছা মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে কিন্তু অনেকগুলো কমপ্লেক্স প্রোটিন থাকতে পারে, যেমন হচ্ছে পাইরুভেট ডিহাইড্রোজিনেস কমপ্লেক্স, মনে আছে কোথায় কাজে লাগে? জি ম্যাম লাগে পাইরুভেট, পাইরুভেট থেকে অ্যাসিটাইল কোয়া হয়, ওই যে কমপ্লেক্সটা সেটাও কিন্তু মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে থাকে। তারপর এনজাইম অফ দা টিসিএস সাইকেল, টিসিএস সাইকেলের এনজাইম যতগুলো এনজাইম আছে সব কোথায় থাকে, মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে থাকে। এছাড়া ফ্যাটি অ্যাসিড অক্সিডেশন পাথওয়ে, এটাও কোথায় থাকে, মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সেই হয়। তারপরে পাথওয়ে অফ অ্যামাইনো অ্যাসিড অক্সিডেশন, এটাও কোথায় হয়, মাইটোকন্ড্রিয়াতে হয়। শুধুমাত্র গ্লাইকোলাইসিস মাইটোকন্ড্রিয়াতে হয় না, গ্লাইকোলাইসিস কোথায় হয় বলো তো? সাইটোসলে, সাইটোসলে, হ্যাঁ সাইটোসলে হয়। এছাড়া ইয়ে হয় না, গ্লুকোনিওজেনেসিস তো মনে হয় হয় না। জি ম্যাম গ্লুকোনিওজেনেসিস সাইটোসলে, সাইটোসলে হয়। আচ্ছা এই কয়েকটা পাথওয়ে, তার মানে আমরা কোন পাথওয়েগুলো মাইটোকন্ড্রিয়াতে হয় সেটা আমরা মনে রাখব। আচ্ছা তারপরে হচ্ছে আমরা এই জিনিসটা হচ্ছে কি দেখব, ইলেকট্রন আর ফাইনাল টু ইউনিভার্সাল ইলেকট্রন অ্যাকসেপ্টর, ইউনিভার্সাল ইলেকট্রন অ্যাকসেপ্টর কারা? আমরা দেখেছি যখন আমরা হচ্ছে ধরো
গ্লাইকোলাইসিস এবং টিসিএস সাইকেলে আমাদের যখনই কোনো জারণ বিজারণ ঘটেছে, অক্সিডেশন রিডাকশন ঘটেছে, তখনই কি হয়েছে, এনএডিএইচ গিয়ে উপস্থিত হয়ে ইলেকট্রনটাকে রিসিভ করে নিয়েছে, তাই না? জি ম্যাম। ইলেকট্রন যেখানে ধরো ইলেকট্রন রিসিভ করার প্রয়োজন পড়েছে সেখানে ইলেকট্রন ক্যারিয়ার হিসেবে আমরা কাকে ইউজ করেছি? এনএডিএইচ। এনএডিএইচ বা এফএডি, এনএডিপি, এনএডিএইচ, এনএডিপি এবং এফএডি, এই তিনটা জিনিস কি করেছে, ইলেকট্রন ক্যারি করেছে। তো এরা হচ্ছে কি, অ্যাকচুয়ালি এরা হচ্ছে রিডিউস সাবস্ট্রেটকে অক্সিডাইজ করেছে এবং নিজেরা কি হয়েছে, রিডিউসড হয়েছে, তাই না? জি ম্যাম, রিডিউস হয়েছে। তো এরা যে ইলেকট্রন গুলো নিল এতক্ষণ, এগুলো এখন তাদের ছাড়তে হবে। তাহলে এরা কোথায় ছাড়বে? ওরাই এখন ছাড়বে হচ্ছে কোথায়, ওরা ছাড়বে এটা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে গিয়ে ছেড়ে দিবে। তো এই জিনিসটা একটু কথা, এটাই বলেছে ইলেকট্রন আর ফানেল টু ইউনিভার্সাল ইলেকট্রন অ্যাকসেপ্টর, মানে ইলেকট্রন গুলো কোথায় যায়, ইলেকট্রন এই যে ইলেকট্রন অ্যাকসেপ্টর, এগুলো হচ্ছে ইলেকট্রন অ্যাকসেপ্টর, এরা হচ্ছে ইলেকট্রন গুলো রিসিভ করে। এনএডি, এনএডিএইচ, এদের নাম আমরা জানি তো না? জি ম্যাম জানি। আচ্ছা, এদের পুরো নাম তো জানি, নিকোটিনামাইড, এডিনিন, ডাইনিউক্লিওটাইড। হ্যাঁ, এনএডিএইচ মানে নিকোটিনামাইড লিংক, নিকোটিনামাইড নিউক্লিওটাইড লিংক ডিহাইড্রোজিনেস, এনএডিএইচ। আচ্ছা, বা নিকোটিনামাইড নিউক্লিওটাইড বা ফ্ল্যাভিন মনোনিউক্লিওটাইড বা ফ্ল্যাভিন ডাইনিউক্লিওটাইড, এই নামগুলো এখান থেকে একটু দেখে নিও। তারপরে এনএডিএইচ, এফএডিএইচ, এগুলোর কথা একটু বলা হয়েছে। এরপর আমরা আরেকটা জিনিস পড়বো, হচ্ছে ফ্ল্যাভোপ্রোটিন। ফ্ল্যাভোপ্রোটিন কি? ফ্ল্যাভোপ্রোটিন হচ্ছে FMN বা FAD, ফ্ল্যাভিন মনোনিউক্লিওটাইড এবং ফ্ল্যাভিন এডিনিন ডাইনিউক্লিওটাইড, এরা হচ্ছে ফ্ল্যাভোপ্রোটিন। এখন আমরা এবার আমরা যে জিনিসটা দেখব, যে ইলেকট্রন যে ওরা ছাড়বে, ইলেকট্রন যে ছাড়ে মাইটোকন্ড্রিয়াল রেসপিরেটরি চেইনে। আচ্ছা, এই জিনিসগুলো তোমাদের কাছে একটু কঠিন লাগছে, আমরা যখন নেক্সট জিনিসটা পড়বো তখন এই জিনিসগুলো তোমাদের কাছে আরো সহজ হয়ে যাবে। এখন শুধু একটু শুনো, সেটা হচ্ছে এই যে ইলেকট্রনগুলো কোথায় ছাড়বে, মাইটোকন্ড্রিয়াল রেসপিরেটরি চেইনে ছাড়বে, তাই না? বলেছিলাম না কোথায়, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, রেসপিরেটরি চেইন মানে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে গিয়ে ছাড়বে। সেখানে ওই বিভিন্ন প্রোটিন আছে, ওরা হচ্ছে প্রোটিন কমপ্লেক্স আছে, ওরা এই ইলেকট্রন গুলো রিসিভ করবে, রিসিভ করে করে আলটিমেটলি এটা অক্সিজেনকে দিয়ে দিবে। তো ইলেকট্রনের ট্রান্সফারটা অক্সিডেটিভ ফসফোরিলেশনে কিভাবে হয়, তিন ভাবে হতে পারে। এক হচ্ছে ডিরেক্ট ট্রান্সফার অফ ইলেকট্রন, ইলেকট্রন সরাসরি ট্রান্সফার হতে পারে, তারপর এছাড়া হতে পারে ট্রান্সফার অফ হাইড্রোজেন আয়ন, এবং তিন নাম্বার হতে পারে ট্রান্সফার অফ এ হাইড্রেট আয়ন। একটা হাইড্রেট আয়ন মানে দুইটা ইলেকট্রন, একটা হাইড্রেট আয়ন মানে দুইটা ইলেকট্রন। এগুলো ছিল আমাদের একটু বেসিক কিছু কথাবার্তা। এবার হ্যালো, ক্লাস ফাইভারে একটু মিউট করে, নাহিদ মিউট করে কথা বলো। আচ্ছা, এবার আসো, আমরা হচ্ছে এই যে এই পেজটা আমরা একটু পরে আসব, আগে আমরা এটা বুঝে আসি, তাহলে আমাদের কাছে ওই জিনিসগুলো বুঝতে সহজ হবে। এটা হচ্ছে একটা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, ঠিক আছে, দ্য এনজাইম কমপ্লেক্স অফ দ্য ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। ছবিটা দেখো, এটা কি, এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়াল ইনার মেমব্রেন। এটা কি, ইনার মেমব্রেন, দেখেছো ইনার মেমব্রেনের মধ্যে এই যে প্রোটিন গুলো কিভাবে স্টাকড হয়ে আছে, মেমব্রেনের ভিতরে ভিতরে ঢুকে ঢুকে আছে, ঠিক আছে। আর এটা হচ্ছে কি, আউটার মেমব্রেন, যে এখানে লিখাই আছে ইনার মেমব্রেন এবং আউটার মেমব্রেন। এটা হচ্ছে, আর এই পাশে ওই পাশে হচ্ছে আউটার মেমব্রেন, আর এটা হচ্ছে ইনার মেমব্রেন, আর মাঝখানে যে সাদা ফাঁকা অংশটা, এটা হচ্ছে ইন্টার মেমব্রেন স্পেস। এটা কি, ইন্টার মেমব্রেন স্পেস, মনে আছে এটা কোন স্পেসটা, বুঝতে পেরেছো? আউটার মেমব্রেন আর ইনার মেমব্রেন মাঝখানে যে ফাঁকা অংশটা, হ্যাঁ এটা। আর এই দেখো, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের যে কমপ্লেক্স গুলো সেটা থাকে কোথায়, এটা থাকে ইনার মেমব্রেনে থাকে। দেখো এখানে চারটা কমপ্লেক্স আছে, কমপ্লেক্স 1, কমপ্লেক্স 2, কমপ্লেক্স 3, কমপ্লেক্স 2, কমপ্লেক্স 3, কমপ্লেক্স 4, চারটা কমপ্লেক্স। আর এই যে কমপ্লেক্স 5 এবং এটিপি সিনথেস, এই এটিপি সিনথেস কে আমরা কমপ্লেক্স 5 বলি। এটা হচ্ছে একটা এটিপি সিনথেস, একটা প্রোটিন, এর কাজ হচ্ছে এটিপি সিনথেসিস করা।
আর এখানে মাঝখানে আরো দেখো দুইটা জিনিস আছে, এই যে এই জিনিস দুইটা, এই এগুলোকে কি বলা হয় জানো? এগুলোকে বলা হয় মোবাইল ইলেকট্রন ক্যারিয়ার। এরা কি করে, এই যে এই কমপ্লেক্স গুলো কিন্তু ফিক্সড, এই এই চারটা কমপ্লেক্স কিন্তু ফিক্সড, ঠিক আছে? আর এই যে মোবাইল ইলেকট্রন ক্যারিয়ার গুলো, এগুলো এখান থেকে এখানে নিয়ে যায়, তারপরে আবার এই যে সাইটোক্রোম সি এখান থেকে সে আবার এখানে নিয়ে যায়। তার মানে এরা হচ্ছে মোবাইল, এরা নাড়াচাড়া করতে পারে, ঠিক আছে? পুরো স্ট্রাকচারটা তোমাদের কাছে ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা, স্ট্রাকচারটা ক্লিয়ার হলে আমরা এবার একটু এই ছোট মোবাইল ক্যারিয়ার গুলো সম্পর্কে আমরা একটু জানবো, তাহলে আমাদের পড়াটা সহজ হবে। দেখো প্রথমে আছে কোএনজাইম কিউ, এই যে এটা, এটা হচ্ছে কোএনজাইম কিউ, এটা হচ্ছে সাইটোক্রোম সি, এটা হচ্ছে কোএনজাইম কিউ, এটা সাইটোক্রোম সি। কোএনজাইম কিউ এর আরেকটা নাম হচ্ছে ইউবি কুইনন, ঠিক আছে? এটার আরেকটা নাম কি? ইউবি কুইনন। এই যে দেখো ইউবি কুইনন, এটার আরেকটা নাম হচ্ছে কোএনজাইম কিউ, কিংবা একে ছোট ভাবে অল্প সিম্পলি ভাবে বলা হয়, সিম্পল ভাবে কিউ বলেও ডাকা হয়। এটা একটা লিপিড সলিউবল বেনজো কুইনন, যেটার একটা আইসোপ্রিনয়েড সাইড চেইন আছে। স্ট্রাকচার তোমরা হয়তো এখন এত বুঝবে না, এগুলো পরে যখন তোমরা আরো বড় বড় কোর্স করবে তখন তোমাদের এই জিনিসগুলো আরো একটু ভালো করে বোঝা হবে। তোমরা শুধু এখন মনে রাখবা, ইউবিকুইনন একটা ইলেকট্রন যখন অ্যাকসেপ্ট করে তখন তার নাম হয়ে যায় সেমিকুইনন, আর সে যখন দুইটা ইলেকট্রন রিসিভ করবে তার নাম হয়ে যাবে কি? ইউবিকুইনল। মনে থাকবে একটা ইলেকট্রন রিসিভ করে কি হবে সে? দুইটা ইলেকট্রন রিসিভ করবে তখন তার নাম হয়ে যাবে ইউবিকুইনল। তার মানে এটা হচ্ছে একটা ইলেকট্রন দুইটা ইলেকট্রন দুইটাই সে রিসিভ করতে পারে। জি ম্যাম, দুইটাই রিসিভ করতে পারে। তারপর আসে সাইটোক্রোম। সাইটোক্রোম হচ্ছে এক ধরনের প্রোটিন, এটা হচ্ছে ক্লাসে আছে, আপনারা পরে ফোন দিবেন। সাইটোক্রোম আরেকটা কোথায় আছে বলো? গাছের পাতায় আছে, ঠিক আছে? গাছের পাতায়, ওই যে ক্লোরোফিলের মধ্যে থাকে যে সাইটোক্রোম B450, পড়ো নাই তোমরা সালোক সংশ্লেষণ? পড়ো নাই ফটোসিনথেসিস? জি ম্যাম, এখনো এখনো পড়ো নাই তোমরা? যখন থার্ড ইয়ারে 308 কোর্সটা পড়বে তখন আর একটু ভালোভাবে জানবে। তারপর সাইটোক্রোম গুলো হচ্ছে আমার একটা প্রোটিন, এটা একটা স্ট্রং অ্যাবজর্পশন অফ ভিজিবল লাইট, এটা হচ্ছে দৃশ্যমান আলোর একটা লাইট অ্যাবজর্ব করতে পারে। ডিউ টু দেয়ার আইরন কন্টেইনিং হিম প্রোস্থেটিক গ্রুপ, এর মধ্যে একটা হিম গ্রুপ আছে। আমাদের হিম গ্রুপ আর কোথায় আছে বলো তো? হিমোগ্লোবিনে, হিমোগ্লোবিন আছে। হ্যাঁ, হিমোগ্লোবিনে যেমন একটা হিম প্রোস্থেটিক গ্রুপ আছে, সেই সাইটোক্রোমের মধ্যেও আছে কি একটা হিম গ্রুপ আছে। তো মাইটোকন্ড্রিয়া কন্টেইন থ্রি ক্লাস অফ সাইটোক্রোম। মাইটোকন্ড্রিয়ার মধ্যে তিন ধরনের সাইটোক্রোম আছে, যেগুলোকে বলা হয় এ বি সি, এবং এটা হচ্ছে ভাগ করা হয়েছে তাদের লাইট অ্যাবজর্পশনের উপর, যে তারা কোন স্পেক্ট্রাল লাইটটা অ্যাবজর্ব করতে পারে তার উপর ডিপেন্ড করে তাদের নামকরণ করা হয়েছে, সে কি সাইটোক্রোম এ না বি না সি। হিম কোফ্যাক্টর এ এন্ড বি সাইটোক্রোম আর টাইটলি বাট নট কোভ্যালেন্টলি বাউন্ড টু দেয়ার অ্যাসোসিয়েটেড প্রোটিন। এ এবং বি এর সাথে হিম কোফ্যাক্টরটা হচ্ছে তোমার টাইটলি বাউন্ড থাকে, কিন্তু কোভ্যালেন্টলি বাউন্ড থাকে না। কিন্তু সি টাইপ অফ সাইটোক্রোমের সাথে হিম গ্রুপটা কিভাবে বাউন্ড থাকে? কোভ্যালেন্টলি বাউন্ড থাকে একটা সিস্টিন রেসিডিউ দিয়ে। সিস্টিন কি? একটা অ্যামাইনো অ্যাসিড। একটা সিস্টিন অ্যামাইনো অ্যাসিড রেসিডিউর সাথে কোভ্যালেন্টলি বাউন্ড থাকে কার সাথে? হিম গ্রুপটা কার সাথে থাকে? সাইটোক্রোম সি এর সাথে থাকে। আর আরেকটা জিনিস থাকে এখানে, হচ্ছে আয়রন সালফার প্রোটিন। আয়রন সালফার প্রোটিন হচ্ছে এটা হিমে থাকে না, হিমের সাথে অ্যাটাচ থাকে না। আয়রন গ্রুপটা কোথায় অ্যাটাচ থাকে? এটা একটা সালফারের সাথে অ্যাটাচ থাকে, তাই এটাকে বলা হয় আয়রন সালফার সেন্টার। এই বিভিন্ন জায়গায়, এই যে এই কমপ্লেক্সগুলো বিভিন্ন জায়গায় এই জিনিসগুলো তোমরা দেখতে পাবা। এই যে দেখো এখানেই আছে, কমপ্লেক্স ওয়ানে দেখো আয়রন সালফার সেন্টার আছে, কমপ্লেক্স টু তে থ্রিতেও আছে। এখন আসো আমরা দেখবো যে আসলে ইলেকট্রনটা কিভাবে পাস হয়, এটা কিন্তু খুব মনোযোগ দিয়ে পড়বা, মানে খেয়াল করবা, ঠিক আছে? এটা কিন্তু খুব মনোযোগ দিয়ে খেয়াল করবা। আচ্ছা, আমাদের প্রথমে আমরা হচ্ছে কমপ্লেক্স গুলোর নামগুলো একটু দেখি। কমপ্লেক্স ওয়ান, কমপ্লেক্স টু, কমপ্লেক্স থ্রি, কমপ্লেক্স
4 কয়টা কমপ্লেক্স 4টা কমপ্লেক্স এই যে কমপ্লেক্স 1 কমপ্লেক্স 1 কি করে সে এনএডিএইচ থেকে ইলেকট্রন রিসিভ করে কার থেকে করে এনএডিএইচ এনএডিএইচ থেকে দুইটা ইলেকট্রন রিসিভ করে এটা হচ্ছে এনএডিএইচ তার মানে ইলেকট্রন দেয় কাকে কমপ্লেক্স 1 কে আর এফএডিএইচ 2 এফএডিএইচ দেয় হচ্ছে কমপ্লেক্স 2 কে এনএডি কখনোই কমপ্লেক্স 2 কে দিবে না এফএডি কখনোই কমপ্লেক্স 1 কে দিবে না এই জিনিসটা যাতে মনে থাকে এনএডি কাকে দিবে কমপ্লেক্স 1 কে আর এফএডি দিবে কমপ্লেক্স 2 কে ঠিক আছে এই জিনিসটা ঠিক আছে মনে রাখবে আচ্ছা যখন ইলেকট্রনটা দিল তখন সে কি করে সে হচ্ছে ইলেকট্রনটা রিসিভ করে আয়রন সালফার সেন্টারে যায় এফএমএন এর কাছে যায় এফএমএন থেকে আয়রন সালফার ক্লাস্টারে যায় ইলেকট্রনটা তারপরে কোএনজাইম কিউ বা ইউবিকুইনন এসে দুইটা ইলেকট্রন সে রিসিভ করে নেয় রিসিভ করে সে কি হয়ে যায় ইউবিকুইনল হয়ে যায় তখন সে ইউবিকুইনলটা ইলেকট্রনটা নিয়ে সে দিয়ে দেয় হচ্ছে কমপ্লেক্স 2 কে এবং সে তার আগের অবস্থায় ফিরে আসে ঠিক আছে তাহলে দুইটা ইলেকট্রন এখন কার কাছে আছে কমপ্লেক্স 2 এর কাছে দেখো কমপ্লেক্স 2 এর থেকে এবার এখানে কমপ্লেক্স 2 এ সাইটোক্রোম বি এর কাছে যাবে তারপরে হচ্ছে সাইটোক্রোম সি 1 এর কাছে যাবে ঠিক আছে ইলেকট্রনগুলো সেখান থেকে সাইটোক্রোম সি এসে ইলেকট্রনগুলোকে নিয়ে নিবে সাইটোক্রোম সি নিয়ে তার কাছে দিবে মাসখানে যে এফএস আছে এফএস ওটা ওর কাছেও যেতে পারে এটা হচ্ছে একটা সিরিয়াল জি ম্যাম মানে এক্স্যাক্ট সিরিয়ালটা হচ্ছে ওই কিভাবে যে যায় এগুলা এক্স্যাক্ট ফিগারটা আসলে আইডেন্টিফাই করা কঠিন বা হয়েছে আমরা এখানে বইয়ে যে সিরিয়াল পেয়েছি আমি সেই সিরিয়ালটাই বলছি ঠিক আছে জি ম্যাম তারপরে দেখো হচ্ছে কমপ্লেক্স 4 এর কাছে গিয়েছে কমপ্লেক্স 4 কি করেছে ইলেকট্রনটা রিসিভ করেছে তখন রিসিভ করে হচ্ছে এ এর কাছে দিয়েছে তারপরে তখন 3 এর কাছে যাবে এ এর কাছে যাবে তারপরে সাইটোক্রোম এর কাছে যাবে 3A3 এর কাছে যাবে দিয়ে আলটিমেটলি ইলেকট্রনটা কার কাছে যাবে জানো অক্সিজেনের কাছে তার মানে আলটিমেট অক্সিজেন ক্যারিয়ারটাকে অক্সিজেন অক্সিজেন রিসিভ করবে এবং সেটা প্রোটনের সাথে মিলে ওয়াটার তৈরি করবে এটাই হচ্ছে আমরা যে বলি না কার্বোহাইড্রেট থেকে কি ভেঙে কি তৈরি হয় প্রোটন ভেঙে ওয়াটার এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় এবার বুঝতে পেরেছো যে ওয়াটারটা কোথা থেকে আসে কার্বন ডাইঅক্সাইড তো টিসিএ সাইকেলেই তৈরি হয় আর ওয়াটারটা তৈরি হয় ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন কেন কার্বোহাইড্রেট ভেঙে কি কি পাওয়া যায় মনে নাই তোমরা কখনো এই কমন রিঅ্যাকশনটা পড়ো নাই যে গ্লুকোজ ভেঙে কি পাওয়া যায় কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন জি ম্যাম কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন সরি আবার বলতেছি অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড ওয়াটার অক্সিজেন তো ইউজ হয় এবং এটা শ্বসন আমরা বলি না শ্বসনের ফলে যে গ্লুকোজ প্লাস অক্সিজেন এরকম একটা কমন রিঅ্যাকশন আছে না জি ম্যাম মনে পড়ছে এখন হ্যাঁ ওই রিঅ্যাকশনটা আর কি এই যে অক্সিজেনটা হচ্ছে এখানে কাজে লাগে এবং ওয়াটার তৈরি হয় এখানে আর কার্বন ডাইঅক্সাইড গুলো তৈরি হয় হচ্ছে টিসিএ সাইকেলে এই প্রসেসটাকে আমরা সেলুলার রেসপিরেশন নাও বলি এই পুরো প্রসেসটাকে ঠিক আছে এই যে গ্লুকোজ থেকে এই পর্যন্ত তৈরি হয় এটাকে আমরা সেলুলার রেসপিরেশনও বলি এখন আরেকটা ইম্পর্টেন্ট জিনিস খেয়াল করো যে এখানে যখন এনএডিএইচ ইলেকট্রনটা দেয় তখন হচ্ছে দুইটা প্রোটন মানে সরি 4টা প্রোটন এই পাশ থেকে এই পাশে চলে যায় কয়টা প্রোটন 4টা প্রোটন তারপরে এখানে কোএনজাইম যখন ইলেকট্রন রিসিভ করে তখনও 4টা প্রোটন এই ম্যাট্রিক্স দুইটা প্রোটন এই পাশ থেকে এই পাশে আঁকা যাচ্ছে না আচ্ছা আমি আরেকটু Thank you.
হ্যালো ম্যাম, আপনাকে শুনতে পাচ্ছি না। হ্যালো ম্যাম, তো আর মিউট আছে। ম্যাম আছে, ম্যাম আছে। ও আচ্ছা, মিউট হয়ে গেছে। ও আচ্ছা, আমি আঁকতে গিয়ে মিউট হয়ে গেছে মনে হয়, বুঝতে পারছো? আচ্ছা এখন শুনতে পাচ্ছো? জি ম্যাম, এখন শুনতে পাচ্ছি ম্যাম। আচ্ছা আমি আমি ও যে ওই ইয়েটা চাপ দিতে গিয়ে হয়ে গেছে। অনলাইনে পড়ানো যে কি ঝামেলা। জি ম্যাম, এই মেটাবলিজম আরো ঝামেলা, এই রিয়াকশন গুলা অফলাইনে হলে অনেক ভালো করে পৌঁছে যেত। অন্যান্য কোর্স কি ঠিকঠাক মতো বুঝতে পারতেছো? ম্যাডাম সব কিছুতে সমস্যা হচ্ছে, কিন্তু মেটাবলিজম মানে রিঅ্যাকশন গুলো যদি আমরা দেখতে পারতাম, মানে এই আকা আকা যদি দেখাইতে পারতেন তাহলে অনেক ভালো হতো ক্লাসে। আচ্ছা যাই হোক, আমি সর্বোচ্চ চেষ্টা করতেছি। দেখো এই যে এনএডিএইচ কি বলেছি, ইলেকট্রন দেয় কাকে? কমপ্লেক্স 1 কে, তাই না? দুইটা ইলেকট্রন, কয়টা ইলেকট্রন দেয়? দুইটা ইলেকট্রন। হ্যাঁ, যখন এই দুইটা ইলেকট্রন দেয় তখন এর বিপরীতে চারটা প্রোটন, কয়টা প্রোটন? চারটা প্রোটন এই যে ম্যাট্রিক্স সাইট থেকে ইন্টার মেমব্রেন স্পেসে চলে যায়, কয়টা প্রোটন? চারটা। শুনতে পাচ্ছো? জি ম্যাম, ম্যাট্রিক্স তো ইনার মেমব্রেনের ভিতরে থাকে। হ্যাঁ ইনার মেমব্রেনের ভিতরে, আর ওটা তো ইন্টার মেমব্রেন স্পেসে, ভিতর থেকে বাইরে বের হয়ে যাচ্ছে, বাইরে বের হয়ে যায় চারটা, চারটা। তারপর যখন কোয়েনজেম কিউ তে ইলেকট্রন আসে তখনও এই সময়ও দুইটা প্রোটন এই পাশ থেকে এই পাশে চলে যায়। তারপর যখন ইলেকট্রনটা কমপ্লেক্স 3 তে আসে তখনও দুইটা প্রোটন এই পাশ থেকে এই পাশে চলে যায়, ঠিক আছে? এরপরে কমপ্লেক্স 4 এ যখন ইলেকট্রনটা যখন অক্সিজেনকে ইলেকট্রন দিয়ে দেয়, তার এই ঘটনার পরিপ্রেক্ষিতে দুইটা প্রোটন এই পাশ থেকে এই পাশে চলে যায়। তার মানে টোটাল কয়টা প্রোটন আসলো বলো তো? 10টা। হ্যাঁ, এখন যখন ওই পাশে প্রোটন গুলো চলে যাচ্ছে, প্রোটন হচ্ছে পজিটিভলি চার্জ, তাই না? তার মানে এই ম্যাট্রিক্স সাইডটা কি হয়ে যাচ্ছে? নেগেটিভ হয়ে যাচ্ছে, আর ওই পাশটা হয়ে যাচ্ছে পজিটিভ। তখন এই যে ইমব্যালেন্স, একটা প্রোটন গ্রেডিয়েন্ট সৃষ্টি হচ্ছে, এই প্রোটন গ্রেডিয়েন্ট কে চেঞ্জ করার জন্য হচ্ছে প্রোটন গুলাকে এই পাশে নিয়ে আসতে হবে, ম্যাট্রিক্সে নিয়ে আসতে হবে ফিরিয়ে। কিন্তু আমরা জানি যে এই মেমব্রেনের মধ্য দিয়ে এমনি এমনি চলে আসবে না, মনে আছে প্রথমে যে বলেছিলাম? ইনার মেমব্রেন হচ্ছে তোমার ইমপারমিয়েবল, তার মানে একে আনার জন্য একটা প্রোটন মোটিভ ফোর্স লাগবে, একটা শক্তি উৎপন্ন হবে। তখন এই প্রোটন গুলা দেখো এই পাশ থেকে এই পাশে আসবে, আসার ফলে একটা প্রোটন মোটিভ ফোর্স তৈরি হবে। এই প্রোটন মোটিভ ফোর্সটাকে কাজে লাগিয়ে, এই শক্তিটাকে কাজে লাগিয়ে এডিপিটা এটিপিতে পরিণত হবে এবং সেই এটিপিটা রিলিজ হবে। এবার বোঝা গেল যে কিভাবে হচ্ছে এটিপি তৈরি হয়? হুম বলো। প্রোটনগুলো যে আসতেছে এই যে লাস্ট স্টেজে, এটা ম্যাম কারো কি মানে কোন ইয়ার কি হেল্প নিতে হবে? হ্যাঁ, এই যে প্রোটিনটা একটা চ্যানেল, ঠিক আছে? এটা একটা চ্যানেল, এই চ্যানেলের মধ্যে দিয়ে আসে, এটার মধ্যে একটা সুন্দর একটা চ্যানেল আছে, এই চ্যানেলের ভিতর দিয়ে প্রোটিন গুলো আসে এবং এর ফলে এখানে একটা রোটেটরের মতো এটা এখানে হচ্ছে ঘুরে ঘুরে, এই ছবিটাও আমি দেখাবো একটু পরে, এগুলো হচ্ছে এটিপিটা তৈরি হয়, মানে এই শক্তি এখান দিয়ে আসছে, এর ফলে যে শক্তিটা তৈরি হচ্ছে সেই শক্তিকে কাজে লাগিয়ে এটিপি সিনথেস কি তৈরি করছে? এটিপি তৈরি করছে। ম্যাম একটা কথা ছিল এখানে। হ্যাঁ বলো। ম্যাম এখানে তো অক্সিডেটিভ ফসফোরাইলেশন হইছে, ফসফোরাইলেশন হইছে, এই যে অক্সিজেন ইলেকট্রন নিল এবং তার ফলে একটা ফসফোরাইলেশন হলো। জি ম্যাম, এখানে তো এডিপিটা রিঅ্যাকশন হইছে, কিন্তু এখানে অক্সিডেশনটা কার হইছে ম্যাম? তুমি তোমরাই বলো কার হইছে অক্সিডেশন। ম্যাম এটা তো এটিপি রিঅ্যাকশন হয় না, এটিপি রিঅ্যাকশন হয় না, এটিপি কিছুই হয় না এখানে। এখানে ইলেকট্রনটা কার কাছে যাচ্ছে? তোমরা তো চিন্তা করবে হচ্ছে ইলেকট্রন কোথায় যাচ্ছে, ইলেকট্রন ছেড়ে দিলে কি হয়? অক্সিডাইজড হয়। অক্সিডাইজড কি হয়েছে? অক্সিজেন হয়েছে, অক্সিজেন নিল না ইলেকট্রনটা। জি ম্যাম। আর এনএডিএইচ হয়ে গেছে রিডিউসড। জি ম্যাম বুঝতে পারছি, এখানে পুরো প্রক্রিয়াটাই মানে ভাইয়াকে দেখানো হয়েছে তো।
আর সেই শক্তিটাকে কাজে লাগিয়ে এটিপি তৈরি হচ্ছে। এখন একটা ইন্টারেস্টিং ব্যাপার, সেটা দেখো আমরা যে বলি যে এনএডিএস থেকে তিনটা এটিপি পাই, সেটা আমরা কেমনে বুঝলাম? আমরা তো দেখলাম প্রোটন গুলো আসলো আর এটিপি তৈরি হলো, তাই না? এরকমই তো দেখলাম। তো এটা বোঝার জন্য এটার একটা ক্যালকুলেশন আছে। আমরা দেখেছি এই যে পুরো একটা এনএডিএস এর জন্য 10টা প্রোটন ওই পাশে গেছে, কয়টা প্রোটন গেছে? 10টা। তো আমরা একটা হিসাব জানি যে 4টা প্রোটন এদিক থেকে এদিকে আসলে একটা এটিপি তৈরি হয়। কয়টা প্রোটন? 4টা। তার মানে 10টা প্রোটন যদি এদিক থেকে এদিকে আসতে হয় তাহলে কয়টা এটিপি তৈরি হবে? তোমরা হিসাব করে আমাকে বলো। আমি যে সবসময় বলি যে একটা এনএডিএস থেকে আড়াইটা এটিপি তৈরি হয়, এবার হিসাব মিললো? এই হচ্ছে হিসাব যে কেন আমরা বলি যে একটা এনএডিএস থেকে আড়াইটা এটিপি পাই। এরপরে আসো এফএডি এর কথা। এফএডি এর কথা, এফএডি টা কি হয়? এতক্ষণ তো সব এনএডিএস এর কিচ্ছা কাহিনী পড়েছে, এবার এফএডি এস এর কি? এখানে তো আসলে ইলেকট্রন আমাদের দিচ্ছে হচ্ছে প্রোটনটা, এখানে ইলেকট্রন তো তেমন কোনো ইলেকট্রন দিচ্ছে প্রোটন মানে মানে এখানে ইলেকট্রন দিচ্ছে এনএডিএস। জি ম্যাম। আর আমাদের প্রোটন দিচ্ছে হচ্ছে এটিপি। প্রোটন কেউ দিচ্ছে না, প্রোটন ম্যাট্রিক্সে ছিল, সেখান থেকে ওই পাশে চলে যাচ্ছে। জি ম্যাম, আমরা প্রোটনটা ভিতরে আসার জন্য তো আমরা এটিপিটা পাচ্ছি। হ্যাঁ জি ম্যাম, ওটাই বলতেছি। কোনটার সাথে কোনটা এইভাবে মিলালে হবে না। আচ্ছা এরপরে আসো এফএডি। এফএডি ইলেকট্রন দিচ্ছে কাকে? বারবার নড়ে যাচ্ছে। এফএডি ইলেকট্রন দিচ্ছে হচ্ছে কমপ্লেক্স 2 কে। কিন্তু এর পরিপ্রেক্ষিতে কোন মানে হাই প্রোটন এই পাশ থেকে এই পাশে যায় না, ঠিক আছে? মানে এই এইটার এটার বিপরীতে কোন প্রোটন যায় না, এ শুধু ইলেকট্রনটা রিসিভ করে। এই ইলেকট্রন রিসিভ করেও আলটিমেটলি ওই কোএনজাইম কিউ কে দেয়। কোএনজাইম কিউ হচ্ছে কমপ্লেক্স 3 কে দেয়, কমপ্লেক্স 3 সাইটোক্রোম সি কে দেয়, সাইটোক্রোম সি কমপ্লেক্স 4 কে দেয়, কমপ্লেক্স 4 আলটিমেটলি এটা অক্সিজেন কে দেয়, ঠিক আছে? সিরিয়াল কিন্তু ঠিক আছে, কিন্তু শুধু একটাই ব্যতিক্রম যে এখানে হচ্ছে তোমার কোনো প্রোটন এই পাশ থেকে এই পাশে যায় না, কিন্তু কোএনজাইম কিউ কিন্তু দেয়। কোএনজাইম কিউ দুইটা পাঠায়, এটা দুইটা পাঠায় আর এটা দুইটা পাঠায়, ঠিক আছে? সাইটোক্রোম সিও দুইটা পাঠায়। হ্যাঁ কি বলেছো? কোএনজাইম দুইটা পাঠায় আর সাইটোক্রোম কমপ্লেক্স 3 দুইটা পাঠায়। জি ম্যাম। মানে এই স্টেজে মানে এখানে বলা হয় যে কমপ্লেক্স, এখানে কোএনজাইম এটা আলাদা ভাবে অনেক জায়গায় দেখবা বলবে না, বলবে যে কমপ্লেক্স 3 থেকে দুইটা যায়, ঠিক আছে? কমপ্লেক্স 1 দুইটা 4টা পাঠায়, কমপ্লেক্স 3 পাঠায় 4টা আর কমপ্লেক্স 4 পাঠায় দুইটা, এইভাবে বলে আর কি। কিন্তু আমি একটা জায়গায় পড়েছি যে এই দুইটা সরাসরি কমপ্লেক্স 3 এর সময় যায় না, কিছু কোএনজাইম 2 এর সময় দুইটা যায়, কমপ্লেক্স 3 থেকে দুইটা যায়। আমি এইটা একটা জায়গায় পড়েছি, ঠিক আছে? দুইটা কিন্তু হতে পারে। টোটাল কথা হচ্ছে আমাদের কয়টা যায় সেটা হচ্ছে টোটাল অ্যামাউন্টে তো কোনো চেঞ্জ নাই। না না, টোটাল অ্যামাউন্টে কোনো চেঞ্জ নাই, মানে কখন যায় সেটা নিয়ে একটু কন্ট্রোভার্সি আছে। আমি পড়েছি একটা জায়গায় কোএনজাইম কিউ এর সময় দুইটা যায়, কমপ্লেক্স 3 এর সময় কোন দুইটা যায়, ঠিক আছে? কিন্তু অনেক সময় দেখা যায় যে একটা দিয়ে দেখা দেয় যে কমপ্লেক্স 3 থেকে 4টা চলে যায়, একসাথে টোটালটা বলে দেয় আর কি, মানে আলাদা করে দেখা না। আমার কথা বুঝতে পেরেছো? জি ম্যাম। আচ্ছা তাহলে এখন কয়টা এটিপি হলো বলো তো? এখন কয়টা প্রোটন গেল? 1.5 হবে ম্যাম। এবার হচ্ছে 6টা। 8টা কোথায় পেয়েছো? ওখানে তো 4টাই হলো না? জি ম্যাম, 6টা। 6টা তো 6টা আসার জন্য 6 ভাগ 4 হলো কত? 1.5 এইটাই হচ্ছে আমাদের হিসাব, কিভাবে আমরা বলি যে 1.5টা এটিপি আর 2.5টা এটিপি। এবার ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। আচ্ছা এবার এখন আমি একটা জিনিস তোমাদেরকে একটু বলি, যে আমি যদি বলি যে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের হচ্ছে সিরিয়ালটা লিখো, সেটা হচ্ছে তোমাদের এইটা। দেখো ইলেকট্রনটা কিভাবে ট্রান্সপোর্ট হয়, এনএডিএস থেকে কিভাবে কিভাবে যায়, দেখছো? এটা হচ্ছে সেইটা, মানে এটা তো এনএডিএস এরটা। হ্যাঁ এটা এনএডিএস এরটা।
এনএডিএইচ এফপিডিএইচ পুরোটাই সেম, শুধু কমপ্লেক্স 1 এ দেয় হচ্ছে এনএডিএইচ, কমপ্লেক্স 2 দে দেয় এফপিডিএইচ, এবং কমপ্লেক্স 1 এর সময় হচ্ছে চারটা প্রোটন এই পাশ থেকে ওই পাশে যায়, যেটা কমপ্লেক্স 2 এর ক্ষেত্রে যায় না। এই দুইটাই হচ্ছে ডিফারেন্স। ঠিক আছে জি ম্যাম। ম্যাম একটা আনএক্সপেক্টেড কোশ্চেন করি ম্যাম, সেটা হচ্ছে ম্যাম এফডিএইচ এনএডিএইচ এদের কি যদি আমাদের এই প্রোটন সংখ্যা যদি আরো বেশি হইতো সেই ক্ষেত্রে কি এটিপি উৎপন্ন হওয়ার পরিমাণ কি বাড়ার সম্ভাবনা ছিল কিনা ম্যাম? হ্যাঁ, প্রোটন আসতে যত ওই পাশে যদি আরো বেশি প্রোটন যেত তাহলে আসতে আরো বেশি এটিপি তৈরি হতো না? জি ম্যাম, মানে ওই একটা এনএডিএইচ থিওরিটিক্যালি তো তাই বলে, থিওরিটিক্যালি তো তাই বলে। এখন আমাদের থিওরিটিক্যালি বলে যে প্রোটন আসার জন্য যে শক্তি সেটাকে কাজে লাগা আমরা এটিপি তৈরি করতেছি, তো প্রোটন যত বেশি আসবে এটিপি তত বেশি তৈরি হবে। জি ম্যাম, মানে হ্যাঁ ম্যাম, মানে এনএডিএইচ বা এফডিএইচ এর নিজস্ব যে সক্ষমতা যে তারা এর থেকে বেশি দিতে পারবে না এরকম যে একটা ব্যাপার ম্যাম, এটা বেশি গুরুত্ব পাচ্ছে না, পাচ্ছে ওইটা না, এটা গুরুত্ব পাচ্ছে না সেটা তুমি বলতেছো কিভাবে? এনএডিএইচ দুইটা ইলেকট্রনই দিবে এখানে, মানে এটা যত একটা একটা এনএডিএইচ একবার দুইটা ইলেকট্রন দিবে, বুঝতে পারছো? জি ম্যাম, এবং সেটাকে কাজে লাগাইলে আড়াইটা এটিপি তৈরি হবে। এটাই হচ্ছে আমাদের বায়োলজিক্যাল সিস্টেমের ইয়ে। এখন এটাকে যদি তুমি এক্সপেরিমেন্টালি করে কিছু করতে পারো সেটা হচ্ছে অ্যানাদার ইস্যু, ঠিক আছে? ও তো হাইপোথেটিক্যাল চিন্তা ভাবনা আমাদের করার দরকার নেই, আমরা দেখি এখানে কি হচ্ছে সেটাই দেখি। আচ্ছা, তারপরে হচ্ছে দেখো ইলেকট্রনটা তাহলে কিভাবে যায়, এইখানেও একটা ছবির মাধ্যমে দেখানো আছে। দেখো কমপ্লেক্স 1 এন্ড কমপ্লেক্স 2 ক্যাটালাইজ ইলেকট্রন ট্রান্সফার টু ইউবি কুইনোন। কমপ্লেক্স 1 টা কি করে, এনএডিএইচ থেকে ইলেকট্রনটা নিয়ে আলটিমেটলি কাকে দেয়, কাকে দেয়, ইউবি কুইনোন কে দেয়, মানে ওই যে মোবাইল ইলেকট্রন ক্যারিয়ারটাকে দেয়। তারপর ইউবি কুইনোন এটাকে কাকে দেয়, কমপ্লেক্স 3 কে দেয়। কমপ্লেক্স 3 তখন কি করে, এটাকে আবার দিয়ে দেয় হচ্ছে সাইটোক্রোম সি এ সি কে দিয়ে দেয়। সে কমপ্লেক্স 3 টা ইউবি কুইনোন থেকে ইলেকট্রনটা নিয়ে তাকে আগের অবস্থায় ফিরিয়ে দেয় এবং সেই ইলেকট্রনটা দিয়ে দেয় কার কাছে, সাইটোক্রোম সি এর কাছে। সাইটোক্রোম সি টা এটাকে নিয়ে দিয়ে দেয় কমপ্লেক্স 4 এর কাছে, কমপ্লেক্স 4 সেটাকে পাস করে দেয় কার কাছে, অক্সিজেনের কাছে। এখানে দেখো লেখা আছে হাই অ্যাফিনিটি লো অ্যাফিনিটি, সরি হাই হাই প্রোটন কনসেন্ট্রেশন লো প্রোটন কনসেন্ট্রেশন, এগুলো লেখা আছে, দেখেছো? জি ম্যাম, আছে। আচ্ছা, এখন আমরা হচ্ছে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা কমপ্লেক্স সম্পর্কে, আচ্ছা আমাদের হাতে আর কতক্ষণ সময় আছে, আচ্ছা মনে অনেকক্ষণ না, আচ্ছা আমরা এরপরে পড়বো যে প্রত্যেকটা কমপ্লেক্স সম্পর্কে আলাদা আলাদা ভাবে পড়বো। এখন আমাদের প্রথম কমপ্লেক্সটার নাম কি ছিল, কমপ্লেক্স 1, এটা আমরা জেনেছি, কিন্তু এটার আরেকটা নাম আছে, এটার নাম হচ্ছে কি, এনএডিএইচ ডিহাইড্রোজিনেজ। কি নাম? এনএডিএইচ ডিহাইড্রোজিনেজ। আরেকটা নাম আছে এনএডিএইচ ইউবি কুইনোন অক্সিডো রিডাক্টেজ। কি নাম? এনএডিএইচ ইউবি কুইনোন অক্সিডো রিডাক্টেজ। নাম থেকে আমরা বুঝতে পারি কি, এখানে একটা অক্সিডেশন রিডাকশন হচ্ছে, যেটা হচ্ছে ইলেকট্রনটা এনএডিএইচ ইলেকট্রন ছেড়ে দিয়ে কি হয়ে যাচ্ছে, অক্সিডাইজ হচ্ছে। হ্যাঁ, আর ইউবি কুইনোন কি হচ্ছে, রিডিউস হচ্ছে, রিডিউসড হয়ে যাচ্ছে, ইলেকট্রন রিসিভ করে রিডিউস হয়ে যাচ্ছে, এনএডিএইচ আগের অবস্থায় ফিরে যাচ্ছে এবং ইউবি কুইনোন রিডিউসড হয়ে যাচ্ছে। তার মানে কি হলো, এনএডিএইচ ইউবি কুইনোন অক্সিডো রিডাক্টেজ, এটা হচ্ছে তার একটা নাম। তো এটা একটা এল শেপ প্রোটিন, দেখে কি বোঝা যাচ্ছে, এটা একটা এল শেপ প্রোটিন, দেখে ওরকম বোঝা যাচ্ছে না কিন্তু এটা একটা এল শেপ প্রোটিন। এটার মধ্যে 42টা পলিপেপটাইড চেইন আছে, যার মধ্যে একটা হচ্ছে এফএমএন কন্টেইনিং ফ্লেভো প্রোটিন এবং অ্যাট লিস্ট এটাতে 6টা আয়রন সালফার সেন্টার আছে। তো এইখানে দুইটা ঘটনা ঘটে, একটা হচ্ছে এনএডিএইচ থেকে সে ইলেকট্রনটা নিয়ে সে কাকে দেয়, সে এনএডিএইচ থেকে ইলেকট্রনটা নিয়ে কাকে দেয়, ম্যাডাম এনএডিএইচ থেকে নিয়ে ইউবি কুইনোন কে দেয়। জি ম্যাম, আর অপর দিকে সে চারটা প্রোটন কে এই পাশ থেকে ওই পাশে নিয়ে যায়। দেখো এখানে কিন্তু স্পষ্ট দেখা দেয়া আছে, 4 প্রোটন এদিক থেকে ওই পাশে চলে যাচ্ছে, আর এখানে দেখো দুইটা প্রোটন ইউবি কুইনোন থেকে যখন ইয়ে হবে তখন দুইটা প্রোটন এই পাশ থেকে ওই পাশে
চলে যাবে। এরপরে দেখো ইট মুভস প্রোটন ইন এ স্পেসিফিক ডিরেকশন ফ্রম ওয়ান লোকেশন টু অ্যানাদার। কোন লোকেশন? সে ম্যাট্রিক্স থেকে ইন্টার মেমব্রেন স্পেসেই নিবে। ম্যাট্রিক্সের সাইডটাকে আমরা বলছি এন সাইড, আর ইন্টার মেমব্রেনের সাইডটাকে বলছি আমরা পি সাইড। মানে এই সাইড থেকে নেগেটিভ সাইড থেকে পজিটিভ ওইদিকে গেলে কি হয়ে যাবে, ওইদিকে যেহেতু প্রোটন বেশি যাচ্ছে ওই সাইডটা হয়ে যাবে পজিটিভ, তাই না? তারপরে আসো, এরপরে আসো কমপ্লেক্স টু। কমপ্লেক্স টুটা কি? কমপ্লেক্স টু হচ্ছে সাকসিনেট ডিহাইড্রোজিনেস কমপ্লেক্স। এই কমপ্লেক্সটার একটা ইন্টারেস্টিং দিক আছে, এই কমপ্লেক্সটা হচ্ছে একটা টিসিএ সাইকেলের একটা রিঅ্যাকশনের সাথে ইনভলভ। বলো তো কোন রিঅ্যাকশন এখানে লেখা আছে, তোমরা দেখলে বুঝতে পারবা। ম্যাডাম সাকসিনেট থেকে ফিউমারেট তৈরি হয়, সাকসিনেট থেকে ফিউমারেট তৈরি হতে যে এফএডিটি এফএডিএইচ2 হয়, সেখানের সে এফএডিএইচ2 টাই আবার এফএডিতে কনভার্ট হয়, এবং এই এই এনজাইমটা এখানে অ্যাটাচ। মানে এই এনজাইমটা পুরোটা হচ্ছে চারটা সাব ইউনিট সাকসিনেট ডিহাইড্রোজিনেস কমপ্লেক্স, এই যে এই সাব ইউনিটটা কমপ্লেক্স টু এর আর কি। তার দুইটা সাব ইউনিট হচ্ছে এ বি সি ডি, তার মধ্যে সি ডি হচ্ছে ইন্টিগ্রাল মেমব্রেন প্রোটিন, মানে মেমব্রেনের ভিতর আটকে আছে। এই যে এইটা হচ্ছে ধরো চারটা, এটা হচ্ছে সি ডি, এটা হচ্ছে মেমব্রেনের ভিতরে আছে, আর এটা হচ্ছে ধরো এ বি, ঠিক আছে? তো সি ডি হচ্ছে ইন্টিগ্রাল মেমব্রেন প্রোটিন, এবং প্রত্যেকটা আচ্ছা এটা এরকম করে দেখা ট্রান্সমেমব্রেন হেলিক্স, হেলিক্স হচ্ছে এরকম এরকম হেলিক্যাল প্রোটিন থাকে। এগুলো তোমরা আরেকটু বড় ক্লাসে গেলে যখন পড়বা তখন তোমাদের কাছে জিনিসগুলো আরো ক্লিয়ার হবে। তো এটা হচ্ছে তিনটা ট্রান্সমেম, প্রত্যেকটা সাব ইউনিটে তিনটা করে ট্রান্সমেমব্রেন হেলিক্স আছে এরকম এরকম, এগুলোকে বলে ট্রান্সমেমব্রেন হেলিক্স, ঠিক আছে? তো আমরা জাস্ট একটা স্ট্রাকচার এঁকে রেখেছি, মানে ছবিতে দেখা দেয়া আছে, কিন্তু এটা আসলে তো এরকম না, এটা এরকম ট্রান্সমেমব্রেন হেলিক্স আকারে থাকে। আর এ এবং বি হচ্ছে তোমার ম্যাট্রিক্সে থাকে, এবং এটার মধ্যে থাকে দুইটা আয়রন সালফার সেন্টার, যেটা হচ্ছে একটা এফএডি কে বাউন্ড করে, আর একটা হচ্ছে কি করে সাকসিনেট কে বাইন্ড করার জন্য তার একটা বাইন্ডিং সাইট থাকে। এই যে সাব ইউনিট দুইটা, একটার মধ্যে থাকে হচ্ছে সাকসিনেট কে বাইন্ড করার সাইট, আরেকটা হচ্ছে এফএডি কে বাইন্ড করার সাইট, এই হচ্ছে চারটা সাব ইউনিট। তো এর কাজ কি দেখো, এর সময় দেখো কোন এ হচ্ছে কি করে দুইটা ইলেকট্রন, ইলেকট্রনটা এফএডি থেকে এফএডিএইচ2 থেকে নিয়ে একটু আলটিমেটলি ইউবিকুইনোনের কাছে দিয়ে দেয়। তারপরে আসো কমপ্লেক্স থ্রি, আমার কথা কি শুনতে পাচ্ছো? জি ম্যাম শুনতে পাচ্ছি। আচ্ছা কমপ্লেক্স থ্রি এর নাম হচ্ছে হচ্ছে সাইটোক্রোম বি সি ওয়ান কমপ্লেক্স, ঠিক আছে? এটার নাম হচ্ছে সাইটোক্রোম বি সি ওয়ান কমপ্লেক্স। এছাড়া আরেকটা নাম আছে ইউবিকুইনন সাইটোক্রোম সি অক্সিডো রিডাক্টেজ। তো এটার নাম শুনে আমরা বুঝতে পারছি এখানে একটা অক্সিডাইজ হবে, আরেকটা কি হবে রিডিউসড হবে। ইউবিকুইননটা অক্সিডাইজড হয়ে কি হবে, সে আগের অবস্থায় ফিরে যাবে ম্যাম, আর সাইটোক্রোম সিটা সে ইলেকট্রনটা রিসিভ করে রিডিউসড হবে, এবং আলটিমেটলি সেই ইলেকট্রনটাকে নিয়ে কার কাছে দিয়ে দিবে, কমপ্লেক্স 4 এর কাছে দিয়ে দিবে। কমপ্লেক্স 4 দেখো, কমপ্লেক্স 4 কি করছে, কমপ্লেক্স 4 এর নাম হচ্ছে শুধু সাইটোক্রোম অক্সিডেজ, সে শুধু সাইটোক্রোমটাকে অক্সিডাইজড করে, ঠিক আছে? সাইটোক্রোমটাকে অক্সিডাইজড করে সে, প্রথমে হচ্ছে ইলেকট্রনটা সাইটোক্রোম সি কাকে দিবে, কপার সেন্টার এ কে দিবে, তারপরে সে দিবে হিম এ, এ থ্রি কে দিবে, হিম এ কে দিবে, তারপরে এ থ্রি কে দিবে, হিম এ থ্রি কে, তারপরে কপার সেন্টার বি কে দিবে, তারপরে সে আলটিমেটলি এই ইলেকট্রনটা পাস করে দিবে অক্সিজেনের কাছে। তার মানে কি হলো, সাইটোক্রোম সি ইলেকট্রনটা কার কার কাছে দিল, কমপ্লেক্স 4 এর কাছে, কমপ্লেক্স 4 এর কাছে দিল, কিন্তু কমপ্লেক্স 4 এর মধ্যে আছে কপার সেন্টার এ, কপার সেন্টার বি, হিম এ, হিম ই থ্রি, সো এগুলার কাছে সিরিয়ালি একটার পর একটা যেতে থাকবে। প্রথমে আসবে কপার এর কাছে, কপার এ কিউ এ সেন্টারের কাছে, তারপরে যাবে হচ্ছে হিম এর কাছে, তারপরে যাবে হিম এ থ্রি এর কাছে, তারপরে হচ্ছে কপার সেন্টার বি এর কাছে, এবং তারপরে আলটিমেটলি সেটা দেখো কোথায় চলে গেছে, অক্সিজেনের কাছে। সে অক্সিজেন সেটার সাথে আবার প্রোটন, চারটা প্রোটন মিলে টু মলিকিউল অফ ওয়াটার তৈরি করছে,
এই ছিল হচ্ছে আমাদের মোটামুটি ওভারভিউ যে কিভাবে চারটা কমপ্লেক্সের মধ্যে দিয়ে ইলেকট্রনগুলো যায়। দেখো ঠিক আছে, এই যে দেখো প্রোটন যাচ্ছে ওই পাশে গিয়ে আটকা পড়ছে, আটকা পড়ে আবার এখানে আসছে, আসলে এটিপি তৈরি হচ্ছে। এখন এই যে দেখো এই মেশিনটা, এবার দেখো কে জানি একটু কোশ্চেন করেছিল না, এটা দেখতে কেমন, এটা দেখতে অনেকটা এরকম। এই যে ভিতরে যে গর্তের মতো জায়গাটা, এটা হচ্ছে প্রোটন চ্যানেল, এটার ভিতর দিয়ে চ্যানেল প্রোটন আসে, ঠিক আছে, এই পাশ থেকে এই পাশে যায়। আর এই যে সাব ইউনিট গুলোর মধ্যে একটাতে এডিপি থাকে, একটাতে ফসফেট থাকে, আর আবার এগুলো থেকে এটিপি তৈরি হয়ে যায়। এই যে এই নিচের মেশিনটার মাধ্যমে হচ্ছে এটিপি তৈরি হয়, আর উপরের ওই গর্তটা দিয়ে কি হয় প্রোটন গুলো এই পাশ থেকে এই পাশে আসে, ঠিক আছে। এই যে প্রসেসটা, যে এই প্রোটন মোটিভ ফোর্সটাকে কাজে লাগিয়ে এটিপি তৈরির প্রসেসটা, এটাকে একটা নামে আমরা ডাকি, যেটাকে আমরা বলি কেমি অসমোসিস। কি নামে ডাকি? কেমি অসমোসিস। এবং এই কেমি অসমোটিক মডেলটা প্রথম দেখিয়েছিলেন পিটার মিশেল নামক একজন বিজ্ঞানী। তিনি কি করেছিলেন, একটা মাইটোকন্ড্রিয়া নিয়েছেন, বুঝতে পারছো, মাইটোকন্ড্রিয়া নিয়ে উনি একটা বাফারের মধ্যে মাইটোকন্ড্রিয়াটা দিয়েছেন, দিয়ে তার সাথে দিয়েছেন হচ্ছে তোমার একটা সাবস্ট্রেট দিয়েছে যেটা হচ্ছে অক্সিডাইজ হবে, অক্সিজেন দিয়েছে, তারপর এডিপি দিয়েছেন। তখন তারপরে উনি দেখতে পেয়েছেন যে সাকসিনা সাবস্ট্রেট যেটা ছিল সেটা হচ্ছে অক্সিডাইজ হয়ে গেছে, অক্সিজেনটা কনজিউম হয়ে গেছে এবং এটিপি সিনথেসিস হয়েছে। তারপরে তিনি বুঝতে পারলেন যে এই তিনটা প্রসেস, এই প্রসেস সবগুলো আসলে একসাথে ঘটে, ঠিক আছে, এবং একটা একটার সাথে ইন্টারলিঙ্কড, যে একটা যে কোনো একটাকে যদি তুমি ব্লক করে দাও তাহলে অন্য প্রসেসটা হবে না। যেমন হচ্ছে তুমি যদি এডিপির সাথে কিছু আছে যেমন সায়ানাইড, কার্বন মনোক্সাইড, কিছু ব্লকার আছে, এগুলো কি করে ইলেকট্রনটাকে অক্সিজেনে আসতে বাধা দেয়, ঠিক আছে। তখন দেখা গেছে যে যদি ইলেকট্রনটা অক্সিজেনে পাস না হয় তাহলে অ্যাকচুয়ালি এটিপি সিনথেসিস হয় না। আবার উল্টা ঘটনা দেখা গেছে, যদি এটিপি সিনথেসিসটা ব্লক করে দাও তাহলে ইলেকট্রনের এই ট্রান্সফারটা হয় না। তার মানে উনি প্রথম দেখিয়েছেন যে এই দুইটা প্রসেস হচ্ছে একসাথে ঘটে, ঠিক আছে, মানে দুইটা প্রসেস যে একসাথে ঘটে এটা উনি প্রমাণ করেছেন এরকম ব্লক করে। যে ধরো এটিপি সিনথেসিস ব্লক করে দেখেছেন যে ওইটা অফ হয়ে যায়, আবার ওইটা অফ করে দেখছে যে এটিপি সিনথেসিসটা অফ হয়ে যায়। তো উনি এই যে এই এক্সপেরিমেন্টটা করেছেন কেমি, তো ওনার এই এক্সপেরিমেন্টটাকে আমরা জানি কেমি অসমোটিক মডেল হিসেবে আমরা জানি, ঠিক আছে। তো এখানে কিছু আনকাপলারের নাম দেওয়া আছে, যেগুলো হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের বিভিন্ন প্রোটিনকে ইনহিবিট করে। এই প্রোটিনগুলো মানে ইউজ করে হচ্ছে, মানে এই জিনিসগুলো ইউজ করে হচ্ছে বিভিন্ন এক্সপেরিমেন্ট করা হয়েছে, সেটা একটা লিস্ট দেওয়া আছে। আর লাস্টে হচ্ছে অক্সিডেটিভ ফসফোরিলেশন কি, সেটা হচ্ছে আমরা অনেক আগেই পড়িয়ে ফেলেছি। তো আজকে আমার পড়া এই পর্যন্তই ছিল, আমি নেক্সট ক্লাসে আবার তোমাদের সাথে এটা একটু আলোচনা করব, কিন্তু তার আগে চাইবো তোমরা নেক্সট ক্লাসে যাতে এটা খুব ভালোভাবে পড়ে আসো, তাহলে জিনিসগুলো তোমাদের কোশ্চেন করতে আমাকে সুবিধা হবে, আমারও তোমাদেরকে বোঝাতে সুবিধা হবে। ম্যাম অনেক কঠিন, আমি তোমাদেরকে সুযোগ দিলাম যে তোমরা একদিন পড়ো, আমরা নেক্সট ক্লাসে আবার এটা নিয়ে কথা বলবো, দরকার হলে আমি রিপিট করব। কোনটা কঠিন লাগছে তোমাদের কাছে? ম্যাডাম আসলে পড়তে হবে, পড়লে পরে আসলে বিষয়টা বুঝতে পারবে, আসলে মানে বেসিকটা তো বুঝতে পারছি যে কোন ঘটনাটা কি ভাবে। জি ম্যাম বেসিকটা বুঝতে পারছি যে আসলে ঘটনাটা কি হচ্ছে। হ্যাঁ বলো, একটা কোশ্চেন ছিল ম্যাম। বলো ম্যাম, যেমন কমপ্লেক্স ওয়ান থেকে যে চারটা প্রোটন সরাসরি বের হয়ে যাচ্ছে, তো এইখানে ইনার মেমব্রেন থেকে ইন্টার মেমব্রেন স্পেস থেকে যাচ্ছে কি এটা ম্যাম? এখানে কোন প্রোটন কমপ্লেক্স ওয়ান থেকে যাচ্ছে না, এটা যাচ্ছে থেকে ম্যাম, ম্যাট্রিক্স থেকে যাচ্ছে ম্যাম। ম্যাট্রিক্স থেকে যদি যায়, মানে আমাদের এখানে তো যেটা প্রথমে আপনি বললেন যে ইনার মেমব্রেন, যেটা এইখান দিয়ে যে কোনো কিছু পাস করতে হলে একটা ফোর্সের প্রয়োজন হয়, এই ক্ষেত্রে কি ওই যে ইলেকট্রনটা রিসিভ করছে, ইলেকট্রনটা রিসিভ করার ফলে একটা ফোর্স উৎপন্ন হচ্ছে, সেই ফোর্সেই তো যাচ্ছে। আচ্ছা আচ্ছা ম্যাম, বুঝতে পারছি না।
আচ্ছা আর কিছু? তা শুনো, কোশ্চেন অনেক থাকবে আমি জানি, কিন্তু কথা হচ্ছে তোমরা আজকে গিয়ে একটু পড়ো, ভালো করে পড়ো, পড়ে কোশ্চেন তোমাদের যে প্রবলেম গুলো সেগুলো পয়েন্ট করে রাখো, নেক্সট ক্লাসে আমরা নতুন পড়া পড়ার আগে এটা আমরা আরেকবার কথা বলবো। আমি জানি এটা দুই ক্লাস লাগে, কিন্তু আমি মোটামুটি এক ক্লাসে আজকে শেষ করে দিলাম, কিন্তু আমি তোমাদেরকে আরেকটা ক্লাস দিব, সময় দিব এটার জন্য, ঠিক আছে? থ্যাংক ইউ ম্যাম। জি ম্যাম, তাহলে ভালো হবে, কিন্তু তোমরা আগে এটা পড়ো। জি ম্যাম, আমি দরকার হলে নেক্সট ক্লাসে প্রথম আধা ঘন্টা আমি এটা নিয়ে কথা বলবো, তারপর আমি নতুন পড়া যাব, কিন্তু তোমরা আজকে এটা ভালো করে পড়ে আসো, ঠিক আছে? জি ম্যাম, ঠিক আছে। ওকে ম্যাম, ঠিক আছে, ভালো থেকো। জি ম্যাম, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাডাম। আসসালামু আলাইকুম, সরি ম্যাম কল দেওয়ার জন্য। ম্যাম ওই যে আমাদের অ্যাসাইনমেন্টটা ম্যাম যদি 3 তারিখে দেই ম্যাম কোনো সমস্যা হবে? ম্যাম যদি একটু, জি ম্যাম একটু সমস্যা হচ্ছে ম্যাম, ম্যাম স্পেশালি আমারও সমস্যা হচ্ছে ম্যাম, আমার তো ওই যে 2টা অ্যাসাইনমেন্ট, তো এই জন্য ম্যাম। আচ্ছা ম্যাম আরেকটা কথা হচ্ছে যে ম্যাম ওই যে আমাদেরকে যেটা দিয়েছেন ম্যাম ওটা রিলেটেড তো ম্যাম আমরা আপনার সাথে কোনো কথা বলিনি টপিকস এর বিষয়টা আর কি ম্যাম। জি ম্যাম, থার্মোজেনেসিস দিয়েছেন আর মাইটোকন্ড্রিয়াল প্যাথওয়ে। না ম্যাম, মাইটোকন্ড্রিয়াল প্যাথওয়ের মধ্যে ম্যাম আমরা যতটুকু বুঝতেছি যে ম্যাম মাইটোকন্ড্রিয়াকে ডিসক্রাইব করব না, শুধু মাইটোকন্ড্রিয়াল যে প্যাথওয়ে গুলো আছে সে প্যাথ যে প্যাথওয়ে গুলো নিয়ে ডিসক্রাইব করব ম্যাম। এই ম্যাম এটা যদি একটু ম্যাম, ম্যাম একটা ছিল মাইটোকন্ড্রিয়াল প্যাথওয়ে, মায়োপ্যাথি, সরি ম্যাম মাইটোকন্ড্রিয়াল যে কারণে যে ডিসিজ গুলা হয় ম্যাম ওটা ম্যাম, ম্যাম মায়োপ্যাথির যে ম্যাম ট্রিটমেন্ট কি দিতে হবে না শুধু ডিসিজটা নিয়ে করব? না ম্যাম, ম্যাম হয়তো রেগুলার কি দিচ্ছেন ম্যাম আমাদেরকে দেননি ম্যাম। ম্যাম কি কনফ্লিক্টস কনসিকোয়েন্স? জেনেটিক কোনো কারণ থাকলে? জি ম্যাম, M4টা। জি ম্যাম, ম্যাম আরেকটা ম্যাম, আর থার্মোজেনেসিস ম্যাম যে থার্মোজেনেসিস এরপরে হচ্ছে মেকানিজম অফ থার্মোজেনেসিস, আমি জাস্ট মেকানিজম আর জাস্ট মেকানিজম গুলো দিয়ে দিলে তো হবে ম্যাম? জি ম্যাম, ম্যাম আমি 3 তারিখে দিয়ে দিব ম্যাম। থ্যাংক ইউ ম্যাম, আসসালামু আলাইকুম। মামা এসে পড়ছেন?
তুমি লিখো না অ্যাসাইনমেন্ট বাবু, তুমি লিখো না অ্যাসাইনমেন্ট, লিখছি। তুমি ঘুমাচ্ছ? ঘুমাচ্ছি না, অসুস্থ না। ও সারাদিন শুয়ে থাকি। ক্লাস করছিস না? ক্লাস কি করছিস না তুমি? হ্যাঁ ক্লাস করছিস না? আমি না অ্যাসাইনমেন্ট লিখিনি বুঝছো, এখন আজকে কি লাস্ট ডেট জমা দেওয়ার?
তুমি লিখা শেষ করে সেন্ড করো আমাকে। তুমি লিখো, লিখা শেষ করে সেন্ড করো। আজকে যখন লাস্ট ডেট হইলে আমি এখন আমার খাইয়ে না খাইয়ে লিখতে হবে, মানে কপি পেস্ট করতে হবে। না না এটা এটা হচ্ছে 3 ঘন্টার মতো লাগবে, ঠিক আছে, বেশি সময় লাগবে না। আর আজকে তোমার সারা দিন মিলে 12-13 ঘন্টার বেশি আছে যে তুমি এখনো ঘুমাবা না। নিত্য কত করে তুমি পারবা? নিত্য তুমি কি লিখছিল আমাকে একটু বলবা যে মাইটোকন্ড্রিয়াল মায়োপ্যাথিটা আমি মাইটোকন্ড্রিয়াল মায়োপ্যাথি যে অ্যাসাইনমেন্টটা ছিল ওটাতে কি লিখছিল বলবা একটু। মানে কি কি আমি তোমার অ্যাসাইনমেন্ট অলরেডি তোমাকে দিয়ে দিছি, তুমি কি লিখছো তুমি একটু বলো। আমার তো এক্সাক্ট মনে নাই, তবে এখানে কোনো রেফারেন্স নাই। ওইখানে ইন্ট্রোডাকশন একটা পার্ট আছে। তুমি রেফারেন্স দিলা না কেন? রেফারেন্সটা দেওয়াটা খুব ইম্পর্টেন্ট তো। কোথা থেকে লিখছো রেফারেন্সটা দিয়ে দাও। মাইটোকন্ড্রিয়াল মায়োপ্যাথিতে কোনো রেফারেন্স লাগবে না, সমস্যা নেই। অবিয়াসলি লাগবে। উনি না 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 উনি বই সাজেস্ট করে দিলে তো হয়তো। আমি তোমাকে বলছি উনি কি বলছে যে রেফারেন্স মার্কের যে গুরুত্বটা সেটা রেফারেন্সের উপর ডিপেন্ড করবে। কিন্তু রেফারেন্স না হইলে যে জিরো হবে এটা উনি বলে। এটা হ্যাঁ এটা ঠিক। সুতরাং আমি কোন দুই নাম্বার রেফারেন্স দেওয়ার ব্যাপারে ইয়া না। আমি যেগুলো রেফারেন্স দিছি সত্য কথা একদম দিলছে। আমি রেফারেন্স লিখছো কিনা, লিখছো কিনা রেফারেন্স? সেকেন্ড যে অ্যাসাইনমেন্ট সেই অ্যাসাইনমেন্টে যে কয়টা রেফারেন্স দিছি একদম একটা কমা পর্যন্ত তাদের কথার সাথে কোনো চেঞ্জ নেই, তারা যা বলছে তাই দিছি। রেফারেন্সের নিয়ম তো এইটাই যে তুমি যদি কোনো কিছু রেফারেন্স ব্যবহার করো তাহলে সেই তারা যেভাবে বলছে একদম পাই টু পাই সেভাবেই প্রেজেন্ট করতে হবে, তা নাহলে তুমি তো রেফারেন্স দিতে পারো না, এটাই রুলস। কিন্তু কিন্তু আমরা যেটা করতেছি রেফারেন্স ম্যাডাম চাইছে আমাদের দিতে হবে দিচ্ছি, এই জন্য আমি দিই নাই। আমার মার্ক কম আসুক বাট আমার মূল থিম যেটা আমি মূল থিম থেকে চেঞ্জ করি নাই। আচ্ছা তারপরে বলো না যে মাইটোকন্ড্রিয়া মায়োপ্যাথির ভিতরে তুমি কি কি ইনক্লুড করেছিলে, বেসিকটা বলো যাবে? ওইটা তো ইন্ট্রোডাকশন একটা পার্ট, জিনিসটা কি ইন্ট্রোডাকশন। আর তারপরে হচ্ছে মাইটোকন্ড্রিয়াল মায়োপ্যাথি অনেক কারণে হতে গুরুত্ব দিছি, সেই সাথে হচ্ছে সিমটম কজে ইয়া তোমার হচ্ছে ডায়াগনোসিস, তারপরে যে হচ্ছে কি ধরনের মানে ডিজিজ বা কন্ডিশন গুলো ক্রিয়েট হয় সেই সাথে হচ্ছে ট্রিটমেন্ট, এই পার্ট গুলো ছিল মোটামুটি। রেফারেন্স না দিলে কি কোনো প্রবলেম হবে? না না রেফারেন্স না দিলে নাম্বার কম পাবা, আমি আমার অভিজ্ঞতাটা শেয়ার করি। সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়াল মায়োপ্যাথি যে রেফারেন্স সহকারে যে লেখাগুলো পাস মার্কের জন্য ওই রেফারেন্স সহ লিখতে গেলে আমার 14-15 পেজ হবে একটা টপিকস এর উপরে, আর ওইখানে পাস মার্কের জন্য দেখা গেছে এত পেজ লেখা পসিবল না। আর যদি এইখান থেকে একটু কাটি ওইখান থেকে একটু কাটি তাহলে তাদের কথা অর্ধেক জোড়ায় দিয়ে লাগানো হচ্ছে, দুজনের রেফারেন্স ব্যবহার করা লাগবে, তাও তাদের কথা কিন্তু পূর্ণাঙ্গ নিচ্ছে না। মানে নাম যদি সংখ্যাশে লিখতে হয় তাহলে তার সংখ্যায় একটা কমা পর্যন্ত পরিবর্তন করা যাবে না, এভাবেই শিখছি। সেই অ্যাঙ্গেলে আমি আর কি ওই কাটিয়ে কাটিয়ে মাইটোকন্ড্রিয়াল মায়োপ্যাথিটা কাটিয়ে কাটিয়ে লেখা, তো যে কারণে আমি কোন রেফারেন্স ব্যবহার করার সৎ সাহস পাই নাই, দিলে দিতে পারতাম। কিন্তু ইয়া যেটা আরেকটা যেটা ওই টপিকসটায় একদম মানে পাই টু পাই এক একটা পার্ট এক একজনের রেফারেন্স থেকে নেওয়া সেইভাবে আর কি প্রেজেন্ট করছি। আর রেফারেন্স দিলে কি মানে অ্যাট লিস্ট একটা দিলেই হবে নাকি কোন লিমিট আছে যে এরকম দুইটা দিতে হবে? তুমি যে টপিকগুলো লিখবা যেখান থেকে মানে রেফার করবা বা যেখান থেকে লিখবা ওটা তো অবশ্যই ম্যাম ওটাই চাইছে আর কি। মানে বিষয়টা তো এরকম, রেফারেন্স মানে হচ্ছে তুমি যে রেফারেন্সটা দিচ্ছ ম্যাম যদি চায় মানে করবে তো না, বাট যদি চায় উনি সেই লেখকের বা সেই বইয়ের বা সেই জায়গায় গিয়ে তোমার এই লেখাটাকে জাস্টিফাই করতে পারে। হ্যাঁ অবিয়াসলি করতে পারে। আমি মাইটোকন্ড্রিয়াল মায়োপ্যাথি যেটা ওইটার নেট থেকে একটা সার্চ দিছি, আমি ওইটা লেখার পরে আমার শুধু 3 পেজ হইছে, মানে এক পৃষ্ঠা আর এক পেজের হাফ। কোনটা ওই যে কানাডা সিএ থেকে যে যে ইয়াটা আছে ওটা থেকে লেখ না সেন্স ডাইরেক্ট থেকে লিখছো, কোন সাইট থেকে লিখছো জানি না। সিআর এর সব মুখস্থ, ও তো দেখতে দেখতে
আমি 3 ঘন্টা কমপক্ষে 3 ঘন্টা আমি মনে করে যে রিসার্চ করছি তারপরও আমি কোন ধরনের ভাই আমি সার্চ দিয়ে লেখা শুরু করি দুইটা শেষ করি মিলি তুমি বই থেকে লেখো এখন কাগজে কলমে লেখার সময় নাই আমি এখন কপি পেস্ট মারবো আমার দুই লেখক ওয়াও 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 তবে তুমি তুমি গুগলে অনেক কিছুই পাবা এই যে তুমি যদি কপি পেস্ট মারতে চাও তোমার এই ইয়া সেকেন্ড পার্ট যেটা সেকেন্ড যেটা উইকিপিডিয়াতে একদম ফার্স্ট টু লাস্ট কমপ্লিট দেওয়া আছে তুমি তোমার 2 মিনিট লাগবে কপি পেস্ট 2 মিনিট হ্যাঁ তুমি ওখান থেকে তুমি জাস্ট পিডিএফটা ডাউনলোড করো আর এটাকে কনভার্ট করে শুধু খালি তোমার নামটা বসাই দিবা হ্যাশট্যাগ দিয়ে উইকিপিডিয়া যদি তুমি কপি পেস্ট করতে চাও তাহলে তোমার 2 মিনিট লাগবে যেটা সত্য কথা আমি তোমাকে লিংক দিয়ে দিচ্ছি তুমি পিডিএফ থেকে ওয়ার্ডে কনভার্ট করো তুমি তুমি বুঝলাম না তুমি শেয়ারের টাসে কেন থাকবে না না থাকলে তুমি এগুলো জানতে পারবা তুমি পিডিএফ কোন অ্যাপস লাগবে আরে তোমার অ্যাপ দিচ্ছি তুমি অ্যাপ তুমি এটা আরে বালা কি খেলে গেমস না কি খেলে না আমি তোমাকে লিংকটা দিয়ে দিচ্ছি ঠিক আছে তুমি লিংকে মারো ওই লিংকে মারলে সেটা ইয়া হয়ে যাবে তুমি কই দাঁড়াও তোমার একটু জানাচ্ছি না আমি তোমাকে এটা দিলাম না মেইলে না আমি তোমাকে মেসেঞ্জারে দিচ্ছি ওই লিংকটা ওই লিংকে ক্লিক করলে তুমি এখান থেকে পিডিএফ কনভার্ট করতে পারবা মিলি তুমি শেখো এরপরে আমার শেখা লাগবে তোমার কাছ থেকে নিত্য বন্ধু গ্রুপে একটা পিকচার দিছি দেখ তো ভাই তুই এটা দিয়ে করো কি না পিডিএফ কনভার্ট দুইজন আমি 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 নিত্য পিডিএফ কনভার্ট করে না নিত্য পিডিএফ কনভার্ট করে ওই সিআরের কাছে শোনো এটা দিয়ে তো কনভার্ট হয় না তো প্রথমে আমি মাইক্রোসফটে লিখি তারপরে ওই পিডিএফ কনভার্ট করি ও হ্যাঁ তো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তো হ্যাঁ হ্যাঁ কনভার্ট করি ঠিক আছে তুমি লে যান ঠিক আছে আচ্ছা তাহলে আমি যদি এই লিংকটা সার্চ দিয়ে ঠিক আছে আমি এই লিংকে ঢুকে ওখান গিয়ে আমি পিডিএফ দিয়ে ওয়ার্ড ফাইল করে তারপর আমি ওখান থেকে কপি পেস্ট করে নিয়ে গিয়ে আমি ওখানে ইয়া করব এই তো হ্যাঁ হ্যাঁ আর না তুমি এটা যে যেটা ওয়ার্ড ফাইল হইব তুমি এটা তো তুমি এডিট করে তুমি নাম টাম বসায় মারা দিতে পারবা কোনো সমস্যা নেই এই নামাজে যাবি না হুম আজকে সব ওই পাঞ্জাবি পরে যাবি যেটা কিনছিলি গুড আইডিয়াটা তো নাইস আসলে আর ইয়া হচ্ছে আরেকটা কথা কি জানি বলতে চাইছিলাম বাল আচ্ছা ওই কিনা কয় নিত্য ইয়া হচ্ছে কনসিকোয়েন্স হচ্ছে যে মানে আমি যে অ্যাসাইনমেন্টটা লিখবো মাইটোকন্ড্রিয়াল মায়োপ্যাথির কনসিকোয়েন্সটা কি আসলে খুব ভালো লাগছে বুঝছিস একটা ফেরা তো কমছে দিবে না এটাই অনেক বড় কথা ঠিক আছে আমাদেরকে বুঝাইতে এসে উল্টে বসবে যে এদের মধ্যে মিলের অবশ্যই আমি মিলিয়ে দিই আচ্ছা শোন আরেকটা বিষয় হচ্ছে যে ক্লাসের ওই বালছাল দেয় ম্যাডামরে বুঝাইতে হবে ম্যাডাম টাইম শর্ট এই টাইমের মধ্যে প্রচন্ড চাপ কোনো ভাবে যেন এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস না দেয় মানে যেটা একদম বাউন্ড না দিলে নয় সেই জিনিসটা সেটাই হ্যাঁ হ্যাঁ সেই ওনার ওই ক্লাস ক্লাসের উপরে লেখা আর অ্যাসাইনমেন্ট এর মধ্যে কোনো পার্থক্য নেই বুঝছিস হ্যাঁ এক্সট্রা প্যারা এই মুহূর্তে তো আসলে সময় নেই যে দুই মাস সময় আছে বা এক মাস সময় আছে পরীক্ষাটা হবে এটা তো জাস্ট একটা মানে অ্যাসাইনমেন্ট যে তোমরা দেখে লিখি
ম্যাম প্রশ্নটা দিয়ে দেন, আমরা একটা অ্যাসাইনমেন্ট টাইপের আমরা 10 পেজের মধ্যে বা 12 পেজের মধ্যে লিখে আমরা সাবমিট করে দিচ্ছি, বা আমি সাবমিট করে দিলাম আর কি। আপনার মজা করিস না, যেগুলো সিরিয়াস সেগুলো বল। মাল ভাইবা দেমু, ঠিক আছে 207-এর ভাইবা লোম পোলামেনের খবর আছে, চালার একটাও রেসপন্স করে না, আবার বলে আমরা সব অ্যান্সার এক। এক হয় কেমনে? ম্যাম তো সত্য কথাই কইছে, সব কপি কাট পেস্ট। আসল কুমাই দে ভাই বানি 207-এ। হ্যাঁ 207-এর ভাইবা দেমু, 209-এর ভাইবা লোম আমি দেখবি। আমার মনে যে কত প্রশ্ন উতাল পাতাল করে, আমি মনে করছিলাম কোনো কথাই বলি, ঠিক আছে, পরে যে আর কথা না বলে পারলাম না, কথা বলি তার তারপরে প্রবলেম। 209 লাভ নেই নিত, তুই 209 ইয়া করিস তো, ম্যামের সাথে একটু ইয়া করিস।